দিনক দিনে বৃদ্ধি বনদস্যুর দৌরাত্ম, খেদি খেদি জব্দ চোরাং কাঠফটি বাহন। ধুবুরী জেলার বিলাসীপাড়া মহকুমার অন্তর্গত সাধুবাসা পিঁয়াজবাড়ী চৰঞ্চলৰ মৰাখতের বিলাকত ট্রেক্টর আর তিনি চারিখন জেসিপিরে দিনে রাতে খনন কার্য চলাই থকার বাতরিয়ে শিরোনাম দখল করেছে। অভিযোগ অনুসরি উক্ত অঞ্চলরে একাংশ বনদস্যুয়ে দিনের পোহরতে চোরাঙ্ক পর্বতজোড়া বনসংমণ্ডলর হাল চেগুন কাঠ কাটি তহিলং করার অভিযোগ উত্থাপন হয়েছে। আজি দুপরিয়ার ভাগত বন বিভাগে করিব নোৱাৰা কাম করে দেখালে বিলাসীপাড়ার মহকুমার আয়ুক্ত সৃষ্টি সিংহে। জানিব পৰা মতে ধুবুরীপাড়া বিলাসীপাড়া অভিমুখে গৈ থকা মহকুমা আয়ুক্ত সৃষ্টি সিংহৰ সন্মুখেৰে পার হৈ গৈছিল AS17B7610 নম্বৰৰ হাল চেগুন ভৰ্তি বলেৰো পিকআপ বাহনখন। বাহনখনক খেদি খেদি পিঁয়াজবাড়ী মৰাখুটিত আটক কৰি আটানীৰ আৰক্ষীক চমজাই দিয়ে সৃষ্টি সিংহে। পিছত আটানী আৰক্ষীয়ে বাহনখন জব্দ কৰি থানালৈ লৈ আনি তদন্ত অব্যাহত ৰাখিছে বুলি জানিব পৰা গৈছে। বিলাসীপাড়ার মহকুমার আয়ুক্ত সৃষ্টি সিংহে পিঁয়াজবাড়ী অঞ্চলত খনন কার্য তথা বনদস্যুর বিরুদ্ধে এবার কেনে পদক্ষেপ হাতত লয় সেয়াহে লক্ষণীয় হব। ধুবুরী পৰা অপিয়ল হকৰ প্রতিবেদন, এনি ভারত 24। নমস্কাৰ, মই ড্ৰালী শৰ্মা, এন ই ভাৰত 24, এটি নতুন চেটেলাইট চেনেল। অতি সোনকালে আপোনালোকে দেখিবলৈ পাব, আপোনালোকৰ ওচৰ পাবহি। মই এন ই ভাৰত 24ৰ সকলোলোকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ সাংস্কৃতিক জগত, সামাজিক, ৰাজনৈতিক সকলো খবৰবোৰ আমাক সঠিকভাৱে দিব তাৰে কামনা কৰিছোঁ। ধন্যবাদ। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহি এজনী পৰি